আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইরা যারা বিদেশে যাবেন। সৌদি আরবের ব্যাপারে বলতেছি, সৌদি আরব সিরামিক্স কোম্পানিতে যদি যান তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখে বুঝবেন যে সৌদি আরবের সিরামিক্স কোম্পানিতে কীভাবে কাজ করতে হয়, সিরামিক্স কোম্পানিতে কীরকম কাজ, কী ধরনের কাজ, কোথায় কীভাবে কাজ করতেছে। আমার পুরো ভিডিওতে আপনাদের সিরামিক্স কোম্পানি, বাংলাদেশ থেকে অনেক লোক যায় সিরামিক্স কোম্পানি সৌদি আরব, সিরামিক্স কোম্পানিতে কী কী কাজ করবে, লেবার বলতেছি লেবাররা, তো এটা আসলে আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সিরামিক্স কোম্পানিতে কী কাজগুলো করে। এখানে দেখেন মেশিনে, আপনার মেশিনে প্যাকেট হয়ে বাইর হচ্ছে, সেখান থেকে দুইটা লেবার ভাই, ওনারা প্রবাসী ভাই, তারা এগুলা কাঠন সহ একসাথ করে এগুলা প্যাকিং করবে। দুজন ভাই একই কাজ করতেছে, মেশিন থেকে আসতেছে আর ওনারা প্যাকেট করতেছে সবগুলা কাঠন। তো ভাই আসলে সিরামিক্স কোম্পানি কষ্টের, অবশ্যই কষ্টের, কেন এটা পরিশ্রমিক কাজ, সবাই পারবে না। যাদের শরীর স্বাস্থ্য ভালো তারাই মনে করেন সিরামিক্স কোম্পানিতে কাজ করতে পারবে, আর এসব কোম্পানিতে দীর্ঘদিন কাজ করতে পারে, এগুলোতে কোনো সমস্যা হয় না। এসব কোম্পানিতে এগুলো বছর পর বছর চলে যাবে, সমস্যা নেই। তো সিরামিক্স কোম্পানিতে যারা যাবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, কারণ সিরামিক্স কোম্পানিতে কী কাজ, সিরামিক্স মেশিনে বানায়, কিন্তু অবশ্যই সিরামিক্সগুলো লেবারেরা প্যাকেট করে, লেবারেরা প্যাকেট করে, লেবারেরা এগুলো মেশিনের সাহায্যেই বানায়। মেশিন তো আর সব কিছু বানাইতে পারে না, অনেক কিছু আছে, যে প্যাকিংগুলো, প্যাচগুলো বাস করা, প্যাকেট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, ট্রলি আছে, ট্রলি করে নিয়ে যায়। তারপরে সিরামিক্স ক্ষেত্রে সেখানে টাইলস থাকে, এখানে দেখতে পারতেছেন আমার প্রবাসী ভাইয়াগল মেশিন থেকে আপনার টাইলস বার হচ্ছে, সেগুলো আপনি প্যাকেট করতেছেন একসাথ করে, এগুলো রুলিংয়ের সাথে এগুলো প্যাকেট করতেছে আপনার, এটাকে বলে ফকলিফ্ট, ফকলিফ্ট এটা বহন করে নিয়ে যাবে একসাথে অনেকগুলো। তো এইগুলো আপনার যারা টাইলস, এটা টাইলস বাড়িচ্ছে, তো টাইলসের পর আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কয়েকটা ভিডিও আছে, কেউ টাইলস বানাচ্ছে, কেউ টাইলসের কাজ করে, কেউ বেসিংয়ের কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে বেসিং, কমেট, বিভিন্ন ধরনের ফর্মা দিয়ে আপনার সিরামিক দিয়ে সিরামিক্সের মশলাগুলো তৈরি করে আপনার বেসিং বানাচ্ছে ফর্মা দিয়ে, তারপরে আপনার কমেট বানাচ্ছে, সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে কাজ করতেছে, দিনের পর দিন এভাবে কাজ করতে হয়, মাস শেষে এবার স্যালারি পায়, কিন্তু অনেক পরিশ্রমের কাজ, এই কাজ করে অনেক কষ্ট করে দিনে এই টাকা উপার্জন করে দেশে ফেলায়, আর সে টাকাগুলো আমরা দেশে বসে বসে বিলাসী দেশে পাঠাই, কিন্তু এই টাকাগুলো অনেক পরিশ্রমের টাকা। যা যারা এই প্রবাসে আছেন তাদের ফ্যামিলিদেরকে উদ্দেশ্য করে বলেছি, টাকা অনেক কষ্টে কামাইতে হয়, তো আপনারা খরচ করার সময় অনেক ইংরেজি শুনে খরচ করবেন, অপচয় খরচ করবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমার দুই প্রবাসী ভাই, ওনারা একটা ঠেলা গাড়ি, মানে এগুলো আপনার এগুলো হচ্ছে আপনার বিহারি জাতীয় ঠেলা গাড়ি, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় বেসিনগুলো সাজাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে, এখন এগুলো সাজাচ্ছে, সাজিয়ে প্যাকেট করবে, প্যাকেটজাত করে তারপরে বাজার নিয়ে এগুলো কোম্পানি নিয়ে দেবে, এগুলো কাঠের উপরে দিয়ে রেপিং করবে। আমার প্রবাসী ভাই আরও দেখতেছেন পাশে কমেটির কাজ করে, কমেট বানাচ্ছে, কমেট কেউ বসতেছে, কেউ ফিনিশিং করতেছে, কেউ এখানে দুই প্রবাসী ভাই এগুলার মেজে পরিষ্কার করতেছে, মেজে পরিষ্কার করে এগুলাকে আপনার রং করার পরে এগুলো পরিষ্কার করে এখন বাজারজাত করবে, এই জন্য পানি দিয়ে এগুলো ধুতে করতেছে। এগুলো হচ্ছে আপনার কোম্পানি যে প্যাকেট জাত করে, এগুলোর ভিতরে রেখে প্যাকেট জাত করে বাজারে এগুলো সেল করে।
বিশাল কোম্পানি এটা। তো এই সৌদি আরবে অনেক কোম্পানি আছে, সৌদি সিরামিক, ফোরসান সিরামিক, অনেক সিরামিক্স কোম্পানি আছে সৌদি আরব, অনেক কোম্পানি আছে। তো এইসব কোম্পানিতে বাংলাদেশ থেকে শ্রমিক বেশি যায়, হাট কোম্পানি, হাট ওয়ার্কিং বাংলাদেশ থেকে অনেক লোক যায়। তো আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে গুলা সিরামিক্সে যায় কি কাজ করতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার, আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট। আমার এই ভিডিও দেখে যদি আপনারা ভালো লাগে থাকে, আপনাদের উপকার হয়, তাহলে আমার স্বার্থ উদ্ধার হবে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, যদি কিছু ভুল ত্রুটি থাকলে জানাই দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু আনতে পারবো, ভুলগুলো সংশোধন করে নিব। আমার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করে, তাদের প্রতি আমার সালাম রইল, দোয়া রইল, যিনি তারা সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারে, সুস্থ শরীরে যিনি বিদেশ থেকে অর্থ রোজগার করে বাংলাদেশে এসে সুখ সুখে শান্তিতে ফ্যামিলির সাথে দুই জীবন কাটাতে পারে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।